নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা আম মাখা বানিয়ে আপনাদের দেখাবো। এটা সকলেই জানেন, আমি তাও একটু দেখিয়েছি, যদি সবারই ভুলে যান তাই মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই রেসিপিটা আরেকবার দেখাচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাঁচা আম মাখা বানাতে লাগছে, কাঁচা আম নিয়েছি আমি এখানে দুটো, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, তিনটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, চিনি, নুন আর জিরে, লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার পরিমাণ মতো দিতে হবে। প্রথমে আমি কাঁচা আমটাকে ছাড়িয়ে নেব। পিলার আছে, পিলার দিয়ে এভাবে আমি খোসাটা ছাড়াবো। আপনারা বটিতে পারলে বটিতেও করতে পারেন, খোসা ছাড়িয়ে নেবেন। এভাবে আমি পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে ছুরি করে এভাবে কাটবো। তবে এটা দিয়ে আমি একটু পুড়ে নেব। দুটো আম আমার ঘষা হয়ে গেছে, এতটা হয়েছে। এবারে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব। এবারে এর মধ্যে চিনি দেব। চিনিটা বেশ অনেকটাই লাগবে, টক তো চিনি ছাড়া খাওয়া যাবে না। 4 চামচা চিনি দিলাম, নুন দিলাম, পরিমাণ মতন সবাই দেবেন যে যেমন খাবেন, জিরে ভাজা গুঁড়ো দিলাম, অল্প একটু বিটনুন দিলাম আর কাঁচা লঙ্কা পুরোটাই দিয়ে দিলাম। এবারে একটু সর্ষে তেল দেব। এবারে এটাকে মাখবো। খুবই ভালো হয় খেতে, গরমকালে দুপুর বেলায় রোদ্দুরে তার থেকে ছাওয়াতে বসে এই আম পুড়িয়ে যদি খাওয়া যায়, আচার আম এগুলোই তো খায়। তৈরি হয়ে গেল আমার কাঁচা আম মাখা। তৈরি হয়ে গেল কাঁচা আম মাখা। এটা সকলেই করবেন বাড়িতে, দুপুরবেলা ছুটির দিনে খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়
তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।